আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে আজকে 46তম বিসিএস পরীক্ষা হয়েছে এবং বিসিএস টি পরীক্ষা ছিল 200 মার্কের, যেখানে কাট মার্ক আসছে 0.50। 46তম বিসিএস এর সকল 200 মার্কের উত্তর সলিউশন নিয়ে আমি আসলাম জব নিউজ বা চাকরির খবর চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। 200 মার্কের প্রিলিমিনারি সেট নম্বর 1, কোড নাম হলো কপোতাক্ষ। 1 নম্বর হলো বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চারণ অবস্থান থাকে? গ, হ্রস্ব। বাংলা শব্দের ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ। দেশি ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। 4 নম্বর হলো বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? 2টি। যোগরুল শব্দটি কোনটি? ঘ, শাখামৃগ। উপর্যুক্ত শব্দ উত্তর হলো খ, বিদ্রোহী। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? ক, সরোবরে। 8 নম্বর হলো কোনটি প্রত্যয়সাধিত শব্দ? ঘ, ঐকি। শিরশ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? খ, শির বিসর্গ প্লাস ছেদ। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উপপাদ তৎপুরুষ। ঘ, পিডাগোগি শব্দের পরিভাষা কি? গ, শিক্ষা তত্ত্ব। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? ঘ, ঋজু। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? উত্তর খ, 1992। কোন বানানটি শুদ্ধ? ময়রসু লেকার মূলা। উত্তর হলো খ। নদীর সমার্থক শব্দ কোনটি? গ, তটিনী। 16 নম্বর, চর্চাপদের কবিরা ছিলেন সোহনজানি বদ্ধ। শূন্য পুরাণের রচয়িতা কে? রামাই পণ্ডিত। এবং কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কাটমার্ক বাদে। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্য গ্রাম কেন উল্লেখযোগ্য? ঘ, শ্রীকৃষ্ণর কাব্য প্রাপ্তি স্থান। যে সবে বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় না জানি। কবিতা অংশে কোন কাব্যের অন্তর্গত? ক, নূরনামা। আলাওয়াল কোন শতাব্দীর কবি? গ, সপ্তদশ। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? ঘ, বাউল গান। চণ্ডীচরণ মুন্সী কে? ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত, রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা। গ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম? দেবেন্দ্রনাথ ঠাকুর। ভীমস্বদেব খোশনবীন খোশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? কমলাকান্ত। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদকে? মাইকেল মধুসূদন দত্ত। রঞ্জন চরিত্রের রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে? খ, রক্ত কবরী। তৈল প্রবন্ধটি লিখেছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি 29 নম্বর হলো নাম রেখেছি কমল গন্ধার কাব্যর রচয়িতাকে? খ, বিষ্ণুদে। 30 নম্বর হলো অমন রমজানে ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতাকে? ক, কাজী নজরুল ইসলাম। 21 হলো শামসুর রহমানের রচয়িতা কোনটি বা রচিত উপন্যাস কোনটি? উদ্ভূত আধার এক। 32 হলো সেলিম আদ্দিনের নাটক নাটকে 33 হলো পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে? আবুল হাসান। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? শহীদুল জহির। 21 মানে মাথা নত না করা, এই আমার পণ্ডিতটির রচয়িতাকে? আবুল ফজল। খ, 36 নম্বর, ইংরেজি থেকে শুরু। হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? গ, মিডিয়া। ইন হুইচ সেন্টেন্স লাইক ইউজড অ্যাজ এ প্রিপোজিশন? উত্তর হলো গ, হি ক্লাইম দ্য ট্রি লাইক এ ক্যাট। হি ডিড ফ্লোয়িং দ্য ইনসিডেন্ট? উত্তর হলো ঘ, প্রিপোজিশন। ওয়েটিং এ ডায়েরি 39 নম্বর, উত্তর হলো ক, নাউন ফ্রেস। 40 নম্বর, ড্যাশ হি লে দ্য গ্রাউন্ড গ্রোনিং? গ,
হ্যাভিং ইনজুরড। 41, 41 উত্তর হলো খ, ওয়ান দা হোল। 42, 42 উত্তর হলো ক, উইথড্রিউ। 43, 43 উত্তর হলো গ, রিপিট সিক্রেট কেয়ারলেসলি। 44, 44 উত্তর হবে হলো খ, অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। 45, 45 উত্তর হবে হলো ক, এ নাউন ক্লজ। এ নাউন ক্লজ। বিসিএস ভর্তি পরীক্ষা বা লিখিত পরীক্ষার জন্য যোগাযোগ করুন, এই যে বিসিএস কনফিডেন্স এর নাম্বার দেওয়া আছে এখানে, আপনারা চাইলে করতে পারবেন। 46 নম্বরের উত্তর হলো ঘ, আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি। 47 নম্বর উত্তর হবে গ, এ ম্যান হু ইজ কারপ্ট ক্যান নট উইন দ্য রিপিট অফ আদার্স। 48 নম্বরের উত্তর হবে ক, ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দি ইন দিস টিম হু ইজ এ গুড অ্যাজ জামান। 49 নম্বরে উত্তর হবে গ, বেইং সিন। 50 নম্বরে হবে হলো গ, বেইং অ্যারেস্টেড। 51 নম্বরে হবে গ, মাইট বি। 52 নম্বরে হবে হলো গ, হ্যাভ নন। 53 নম্বরে হবে হলো খ, ইন। 54 নম্বরে হলো ঘ, অ্যাক্রস। 55 নম্বরে হলো ঘ, হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উড গো বাট আই উড স্টে হেয়ার ঢাকা। 56 নম্বরে উত্তর হবে হলো ক, দ্য রুম ওয়াজ ডার্কনেড বাই সুইচিং অফ অল দ্য লাইটস। 57 নম্বরের উত্তর হবে ক। 58 নম্বরে উত্তর হবে খ। 59 নম্বরে সিনোনিম অ্যান্টোনিম অ্যান্টোনিম বয়েস্টরেস, খ উত্তর হবে খ, কোয়াইট। 60 নম্বরে উত্তর হবে হলো ঘ, দ্য আর্ট অফ ডিলিং উইথ ফর্জারি। 61 নম্বরে উত্তর হবে হলো খ, লন্ডন অ্যান্ড প্যারিস। 62 নম্বরে উত্তর হবে ক, হ্যামলেট। 63 নম্বরে উত্তর হবে ক, স্যামুয়েল জনসন। 64 নম্বরে উত্তর হবে গ, টেল। 65 নম্বরে উত্তর হবে হলো খ, হ্যামলেট। 66 নম্বরে উত্তর হবে হলো ক, ফ্রেঞ্চ রিভলিউশন। 67 নম্বরে উত্তর হবে হলো গ, আর্নেস্ট হেমিংওয়ে। আমি শুধু উত্তরগুলো বলে যাচ্ছি, না হলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনারা দেখবেন, মিলাবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কে কত মার্ক পেয়েছেন। 68 নম্বরে উত্তর হলো খ, জোনাথন সুইফট। 69 নম্বরে হলো খ, দ্য এলিজাবেথেন এজ। 70 নম্বরে হলো ক, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। এবার হলো সাধারণ জ্ঞান 71 নম্বর থেকে। 71 নম্বর হলো পাহাড়পুরের সোমপুর মহাবিহারত বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কৃত নিদর্শন? হ পাল। মুজিবনগর সরকারের গার্ড অব অনার নেতৃত্ব দেনকে? মাহবুব উদ্দিন আহমেদ। 73 নম্বর উত্তর হইল ঘ, প্রতিরক্ষা ও পররাষ্ট্র। 74 নম্বর, বাংলা প্রাচীন রসবাদ হরিকেল এর বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। 75, বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল। 76 নম্বর, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? বাণিজ্য। 77 নম্বর, বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে থাকে? মূল্য ও সংযোজন কর। 78 নম্বর, মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? সাংগ্রাই। 79 নম্বর হলো বিশ্বকাপ ক্রিকেট 2023 বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করে? মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে? 25। মাতৃপ্রধান পরিবারের ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তার রয়েছে? ক, 11। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? খ, বিচার বিভাগ। 83 নম্বর, বাংলাদেশের কোন নদী কার্পজাতীয় মাছের রেণুর প্রধান উৎস? হালদা। বদ্বীপ পরিকল্পনা 2100 ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? ক, 6। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? গ, জামাল নজরুল ইসলাম। 87 নম্বর হলো খ, নারীর ক্ষমতায়ন। 88 নম্বর হলো গ, 2141। 89 নম্বর হলো ক, যুক্তরাষ্ট্র। 90 নম্বর হলো বাংলাদেশের নবীনতম নদী কোনটি? জিঞ্জিরাম। 91 হলো মুজিব জাতি রূপকার চলচ্চিত্র পরিচালককে? শ্যাম বেনেগাল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালে কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? সেপ্টেম্বর মাসে। ক 93টি হলো ঘ হারুন আর রশিদ। 94টি বাংলাদেশ প্রথম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 40.8। 99 নম্বর হলো ক 95। 97 নম্বর হলো গ 223। 98 নম্বর হলো খ সৌদি আরব। 99 নম্বর হলো গ 5। 100 নম্বরে হলো ঘ জিম্বাবুয়ে। 101, কোন দেশটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? 20শে জুন। 102 নম্বরে হলো খ ভিয়েনা। UNODC এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? 103 হলো খ 2011 আল শহরটি কোন দেশে অবস্থিত? সিরিয়া। 105 হলো ঘ 134, উত্তর হবে হলো 134। 106 খ টার্গেট 1.2। 107 বৈশ্বিক উন্নয়ন উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবের হচ্ছে কি? ক সিন। বাংলাদেশের কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? 1972। বাংলাদেশের অধিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কি? সৌদি আরব। COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? জ্বালানি নিরাপত্তা। 111 ক আফগানিস্তান। 112 ক আইসল্যান্ড। 113 ক রোমান আইনের ভিত্তি। 114 ঘ ভারত ও পাকিস্তান। 115 খ মানসম্মত শিক্ষা। 116 ক কাটাগোনা প্রোটোকল। 117 খ পরিবেশবাদী আন্দোলন। 118 খ 3 বছর। 119 আর্টিকেল 5। 120 উদারবাদ। 121 হাকিমপুর দিনাজপুর। গ 122 খ বিকাল 3টা। 123 ইন্ডিয়া ক ইন্ডিয়ান ও ইউরেশিয়ান। 124 6.5 সেলসিয়াস কিলোমিটার। খ 125 ক জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ। 126 90 ডিগ্রি। গ কি জাপানির শব্দ সুনামি, এর অর্থ কি? প্রত্যাশ্রয়ের ঢেউ। 128 ঘ ভূমিকম্প। 129 ক 130 ঘ খরা। 131 ঘ নাইট্রিক অক্সাইড। 132 গ 14। 133 ক 134 খ 99.3%। 135 ক বায়ো ইনফরমেটিক্স। 136 খ মাইটের মাধ্যমে। 137 অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি? বি লাইমপডি। 138 ঘ ভ্যালিন। 139 প্রাকৃতিক মৌলিক বল কয়টি? 4টি। গ 140 খ 141 ঘ হলুদ। 142 ক ভিটামিন কে। 143 ফোটন শক্তি ই এর সমীকরণ কি? খ 144 দ্বিপদ নামকরণ দ্বিতীয় নামটি নির্দেশ করে? ক প্রজাতি। 145 ঘ সবগুলো। 146 ক এবং খ উভয়ই সত্য। কারণ উত্তর হলো গ। 147 ঘ রেজিস্টার। 148 গ সাইজ অ্যান্ড কেস মেমোরি। 149 উত্তর হলো খ। 150 উত্তর হলো খ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। 151 উত্তর হলো গ। 152 উত্তর হলো ঘ গুগল। 153 উত্তর হলো ঘ জেনারেল পকেট রেডিও সার্ভিস। 154 উত্তর হলো ঘ ফেয়ারওয়েল। 155 উত্তর হলো ঘ সাফারি। 156 উত্তর হলো গ WWW। 157 উত্তর হলো ক্লাউড কম্পিউটারিং। 158 উত্তর হলো খ ওয়ান। 159 উত্তর হলো ঘ কোনোটি নয়। 160 উত্তর হলো খ মেগাবিট পার সেকেন্ড। 161 থেকে অঙ্ক, নিচের কোন ভংশটি 2/3 হতে বড়? খ 8/11। 162 উত্তর হলো খ 441। 163 উত্তর হলো গ 2/3। 164
উত্তর হইল গ 3 এবং 4। 165 উত্তর হইল ঘ 14। 166 উত্তর হইল ঘ 3 এবং 6। 167 উত্তর হইল ঘ 6। 168 উত্তর হইল ক 32। 169 এটা হলো ভুল, প্রশ্ন হলো ভুল আছে। 170 উত্তর হইল খ 32 পাই বর্গ সেমি। 171 ক সমকোণী। 172 ক 8 পাই বর্গ সেমি। 173 গ 60। 174 ঘ 16। 175 খ 5/7। 176 দক্ষিণ পূর্ব গ। 177 উত্তর হইল খ। 178 উত্তর হইল গ বন। 179 উত্তর হইল ঘ 92। 180 উত্তর হইল খ ইগল। 181 উত্তর হইল গ 45 বছর। 182 উত্তর হইল ঘ। 183 উত্তর হইল খ 105। 184 উত্তর হইল গ ফিমেল জেনোলজিস্ট। 185 উত্তর হইল ক। 186 উত্তর হইল গ। 187 উত্তর হইল ঘ। 188 উত্তর হইল ক 30। 189 উত্তর হইল গ। 190 190 উত্তরটা দেওয়া নেই। 191 উত্তর হইল ঘ পিটার সিঙ্গার। 192 উত্তর হইল গ। 193 উত্তর হইল গ। 194 উত্তর হইল ক। 195 উত্তর হইল খ। 196 উত্তর হইল গ 2012। 197 উত্তর হইল বার্ট্রান্ড রাসেল ঘ। 198 উত্তর হইল গ বিশ্বব্যাংক। 199 উত্তর হইল গ স্মার্ট সোসাইটি। 200 রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে প্লেটো। তো সো বন্ধুরা, আমি আপনাদের 200 মার্কের বিসিএস প্রিলিমিনারি 2024-এর সম্পূর্ণ আলোচনা করলাম এবং নির্ভুলভাবে ইনশাল্লাহ আপনারা মিলাবেন। এখানে আপনারা কে কত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা টিকবেন 115-10 বা 120 তারা রিটার্নের জন্য প্রস্তুতি নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, 46তম বিসিএস প্রিলিমিনারি 2024 বিসিএস কনফিডেন্স থেকে নেওয়া হয়েছে। আপনারা যারা বিসিএস বা লিখিত পরীক্ষার জন্য ভর্তি হবেন বা নিবন্ধনের জন্য, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হতে পারবেন। অগ্রদূত এবং বিসিএস কনফিডেন্স ওই বইটা এবং বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টার অনেক ভালো, আপনারা এটা মিলাবেন, মিলাইয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।